ওকে, সাউন্ড তো ক্লিয়ার আছে না? একজন একটু জানান সবকিছু ঠিকঠাক থাকলে। ওকে, তাহলে আমরা গত সেশনে আলোচনা করছিলাম এখানে গ্লোবাল অবজেক্ট নিয়ে, যে নোড জেএস এর গ্লোবাল অবজেক্ট কি এবং এটার প্রয়োজনীয়তা কি, সবকিছু আমরা আলোচনা করছিলাম। দেন হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট মানে মডিউল সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। দুইটাই সিস্টেম দেখানো হয়েছিল। আমরা জানি জাভাস্ক্রিপ্টে দুই ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে কমন জেএস এর, আর একটা আপনার নোড জেএস এর, বা নোড জেএস বলতেছি সরি, ES6 এর যে মডিউল সিস্টেম সেটার মাধ্যমে। তো ES6 এর মডিউলটা আমরা যদি অ্যাসেপ্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্যাকেজ ডট জেসন ফাইল অবশ্যই রাখতে হবে। আমরা যখন নোড এর প্রজেক্টে কাজ করবো তখন অবশ্যই একটা প্যাকেজ ডট জেসন ফাইল থাকবে অবশ্য। তো তার মধ্যে টাইপ নামের প্রপার্টিতে গিয়ে মডিউল লিখে দিতে হয়, আর বাকি বিষয়গুলো তো আলোচনা করা হয়েছিল। আর আরেকটা বিষয়, এখান থেকে আমরা যে এক্সপোর্ট করতেছিলাম, আমরা একটা বিষয় একটু ভুল করতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এটাকে একটা অবজেক্ট মনে করতেছিলাম। অ্যাকচুয়ালি এটা কোনো অবজেক্ট না, জাস্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা যা কিছু প্রোভাইড করবো সেগুলোই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সিস্টেমটা এই মতো যে আমরা যে মতো কমন জেএসে দেখলাম যে এটা একটা অবজেক্ট আকারে ছিল এবং অবজেক্টের মধ্যে আমরা যা কিছু পাঠাতে পারতাম, বাট এটা অবজেক্ট না। আর অবজেক্ট না এটা বুঝলাম কিভাবে, এখানে যখন আমরা কোনো প্রোপার্টি ডিফাইন করব তখন কিন্তু কাজ করতে পারি। তো যখন আমরা ES6 এর মডিউল সিস্টেম ইউজ করব তখন অ্যাকচুয়ালি এটা কোনো অবজেক্ট আকারে থাকবে না। আর অবজেক্ট যদি হতোই সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই কোনো একটা অ্যাসাইনমেন্ট একটা উপর থাকতো। তো যাই হোক, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, ES6 এর যে মডিউল সিস্টেম এটা নোড জেএস এ এখনো সেভাবে ইউজ হয় না, কমন জেএস এর সিস্টেমটা সবাই ইউজ করে, যে মডিউল ডট এক্সপোর্ট যে সিস্টেমটা ছিল সেটার মাধ্যমে। তো তারপর আমরা পাথ মডিউল নিয়ে আলোচনা করছিলাম। তো পাথ মডিউলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন এই আন্ডারস্কোর ডিআইআর নেম। তো এই প্রপার্টিটার মাধ্যমে আমরা যে ফাইলের মধ্যে কাজ করতেছি বা যে ফাইলের মধ্যে আমরা এই ডিআইআর নেমটাকে লিখবো, সেই ফাইলটা কোন ডাইরেক্টরিতে আছে সেই ডাইরেক্টরি আমাদেরকে প্রোভাইড করবে, এবং আন্ডারস্কোর ফাইল নেম, এটা মানে যে ফাইলের মধ্যে আমরা কাজ করতেছি সেই ফাইলটাকে রিটার্ন করবো। সবকিছু এখানে লিখে দেওয়া ছিল, আমি এটা শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। তারপরে এখানে হচ্ছে আপনার বেস নেম, এগুলো কি কাজ করে সবকিছু ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আন্ডারস্কোর ডিআইআর নেম এবং ফাইল নেম, দুইটা আমাদের সবসময় কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে জয়েন, পাথ ডট জয়েন। তো এই আমরা পাথ ডট জয়েন এর মাধ্যমে একাধিক পাথ এখানে আমরা প্রোভাইড করতে পারি এভাবে স্ট্রিং আকারে, যেগুলোকে বিভিন্ন ডিভাইসে গিয়ে সেই ডিভাইসের যে লোকাল সিস্টেম আর কি, যে যে মতো আমার আমার পিসিতে এখন বর্তমানে যে সিস্টেমে দেখাচ্ছে, অন্য পিসিতে গিয়ে কিন্তু সে মতো ভাবে নাও দেখাতে পারে, অবশ্যই দেখাবে না, তার কারণ উইন্ডোজ পিসি গুলোতে সবগুলোতে একই সিস্টেম। এভাবে ব্যাক স্ল্যাশ দিয়ে ফোল্ডারটাকে মানে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু লিনাক্সে বা অন্যান্য যেসব আছে আর কি, যে মতো আপনার অ্যাপেলের কি বলে ওইটাকে, তো যাই হোক, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনে বিভিন্ন রকমের এই এখানে যে মতো স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে ওখানে অন্য রকমের দেখাতে পারে। সেক্ষেত্রে আমাদের আমরা তো জানবো না যে কখন কোন সার্ভারে আমাদেরকে হোস্ট করতে হবে, দেখা যাবে হয়তো বা আমরা উইন্ডোজে তৈরি করতেছি আমাদের এই অ্যাপ্লিকেশনটা, কিন্তু হোস্ট করতেছি লিনাক্সের সার্ভারে। অবশ্যই এই মতোই হয় যে লিনাক্সের সার্ভারে আমরা ম্যাক্সিমাম টাইম হোস্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের উইন্ডোজে স্ল্যাশ দিয়ে কাজ করতেছে, কিন্তু ওখানে গিয়ে আর স্ল্যাশটা তখন ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে যাবে, তখন কিন্তু আমরা পুরো অ্যাপ্লিকেশনটা আমাদের ব্রেক করবো। তো এভাবে পাথ ডট জয়েন দিয়ে আমাদের লিখতে হবে, এভাবে একদম আমাদের মতো করে স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা কোনো একটা পাথ ডিফাইন করে দিতে পারবো না, যে পাথ গুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা অবশ্যই লাগবে। আর পাথ ডট রিজলভ, যেটা যদি কোনো পাথের মধ্যে কোনো কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে সেটাকে রিজলভ করে নেবে, যেমন এখানে ধরেন যে আমি ডাবল স্ল্যাশ দিয়ে ফেলছি, অথবা এখানে লিখতে গিয়ে, যদিও খুব একটা প্রয়োজন হয় না, এই দুইটা অনেকটা কাছাকাছি কাজ করে। আর ফরম্যাট এবং পার্স কি কাজ করে এটা আমরা দেখছিলাম। পার্স একদম কোনো একটা পাথকে পার্স করে সেটার বিভিন্ন প্রপার্টি আকারে আমাদেরকে প্রোভাইড করে, ফাইল নেম, ডাইরেক্টরি নেম, রুট নেম, বেস নেম, সবকিছু আমাদেরকে প্রোভাইড করে। ইভেন আমরা যদি এভাবে একটা পাথ অবজেক্ট তৈরি করি, দেন অবজেক্ট তৈরি করার পরে আমরা ফরম্যাট করে নিলে আমাদেরকে আবার একটা পাথ প্রোভাইড করে, তো এটা অনেক সময় প্রয়োজন হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করে নেবেন,
আর ওএস মডিউলটা দেখানো হয়েছিল না, বাট প্র্যাকটিস করতে বলা হয়েছিল। একদমই ইজি একটা মডিউল, খুব একটা মানে প্রয়োজন হয় না। যে আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে, যে অপারেটিং সিস্টেমে আমরা হোস্ট করতে চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা, সেই অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা যদি কোনো ইনফরমেশন পেতে চাই, যেমন ধরেন যে আমরা অবশ্যই যে হোস্টিং সার্ভারটা পার্সেস করব সেটার একটা নির্দিষ্ট মেমোরি স্পেস থাকবে, তার কয়টা সিপিইউ আছে সেই বিষয়টা আমাদের জানার প্রয়োজন হতে পারে, তার নেটওয়ার্ক ইন্টারফেস জানার প্রয়োজন হতে পারে। তো আমাদের কত মেমোরি অ্যাভেলেবল আছে সেটা যদি আমরা জানতে চাই, সেই ইনফরমেশনটা যদি আমরা কোনো একটা ড্যাশবোর্ডের মাধ্যমে হয়তো বা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের মধ্যে মানে ওএস রিলেটেড বা অপারেটিং সিস্টেম রিলেটেড ইনফরমেশন গুলো অ্যাক্সেস করার একটা অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। তো সেই অ্যাক্সেসিবিলিটিটাই আমাদের প্রোভাইড করে এই ওএস মডিউল। তো যেমন এখানে ওএস ডট সিপিউস, এখানে ডকুমেন্টেশন দেখে নিলে বুঝতে পারবেন। আমরা ডকুমেন্টেশনটা একটু ওপেন করি, এবং বেশিরভাগ বিষয়ে আমরা ডকুমেন্টেশন ফলো করে করার ট্রাই করব। কোথায় ওপেন হলো? এখানে, এই যে এখানে অনেক 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 আছে, বাট এত কিছু প্রয়োজন হয় না সাধারণত। তো এখানকার মধ্যে আপনারা একটু দেখে নিন, আর এই যে সিপিইউজ দিলে আমরা সিপিইউ গুলো দেখতে পারবো। তারপর আর্কিটেকচার, যেমন কোনো কোনো ডিভাইস থাকে, যেমন তো উইন্ডোজ এর ক্ষেত্রে আপনার 32 বিট, 64 বিট, তো এই মতো ডিভাইসের আর্কিটেকচার গুলো প্রোভাইড করবে। তারপর ফ্রি মেম, এটা দিলে কত মানে মেমোরি কত ফ্রি আছে আমরা একটা একটু লক করে দেখতে পারি, অথবা এগুলোকে লক করাই আছে, আমরা চাইলে ফাইলটাকে এখানে রান করতে পারি। নোট, এটার নাম কি ফাইল, তো এটা নিয়ে আলোচনা করা হয়েছিল না, আমি পরবর্তীতে এই ফাইলটা অ্যাটাচ করে দিছিলাম, সেজন্য একটু রিক্যাপ করে নিচ্ছি, দেন আমরা ফাইল মডিউল নিয়ে আলোচনা করবো। ফাইল মডিউলে অনেক অনেক মেথড আছে, তো এগুলো নিয়ে আলোচনা করতে হবে। ওকে, এই যে দেখেন সিপিইউ সম্পর্কে বিস্তারিত তথ্য আমাকে দিচ্ছে। তো আমার পিসিতে এখন বর্তমানে 4টা কোর থাকার কথা, 1, 2, 3, 4, হ্যাঁ Core i3 পিসে এখানে 4টা কোর থাকবে। তো 4টা কোর দেখাচ্ছে কোনটার কি অবস্থা সবকিছু দেখাচ্ছে, দেন এখানে ফ্রি মেমোরি কত আছে, তো সেটা মেবি মেগা বাইটে দেখায় নাকি এটা মেবি বিটে দেখায়, তাই না? কারোর জানা আছে এটা সমান কত হবে? একটু যদি আমরা 1024 দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে দেখি। হ্যাঁ, না না, ওইটা বাইটেই মেবি দেখাচ্ছে। তো এই এই যে এখানে দেখেন অনেকটাই চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা কোনো একটা ইউনিটে দেখাচ্ছে, আমি আমার সঠিক জানা নাই এটা কি ইউনিটে দেখাচ্ছে, মেবি বাইটে দেখাচ্ছে, অথবা বিটে দেখালে তো আরো বেশি হতো। তারপর এখানে ধরেন যে হোম ডাইরেক্টরি, আমাদের উইন্ডোজে যে মতো ইউজার্স ফোল্ডারের মধ্যে একটা মানে ইউজার নেম দিয়ে একটা ফোল্ডার থাকে যেটাকে হোম ডাইরেক্টরি বলা হয়। লিনাক্স এর ক্ষেত্রে স্ল্যাশ থাকে, ওইটাকে বলা হয় রুট ডাইরেক্টরি বা হোম ডাইরেক্টরি। তারপর এখানে যে হোস্ট নেম, হোস্ট নেম কি সে বিষয়গুলো দেখাবে। তারপর নেটওয়ার্ক ইন্টারফেস এর মধ্যে এখন বর্তমানে আমার ইথারনেট কানেক্ট আছে, তো এই ইথারনেট কেবলের সবকিছু দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস সবকিছু এখানে দেখাবে, দেন টোটাল মেমোরি কত আছে আমার এই পিসিতে সেটাও দেখাচ্ছে। তো আরো কিছু আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুব একটা প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আমরা দেখে নিতে পারি। যেমন এই যে রিলিজ ডেট, তারপর এখানে ওএস টাইপ, আপ টাইম, কখন রান হয়েছে অপারেটিং সিস্টেম, সে মতো মেবি একটা ইনফরমেশন দেয়, ভার্সন কত, তো এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে এখানে নোডজেএস এর যে ডকুমেন্টেশনটা, এটা অনেকটা ইজি বিজি একটা ডকুমেন্টেশন, তো আমরা চাইলে W3 স্কুলস এ একটা ডকুমেন্টেশন আছে যে নোডজেএস এর উপরে, এটা অনেকটা ক্লিন। তো বিল্ট ইন মডিউল গুলো সম্পর্কে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে বিল্ট ইন মডিউলে যাবো আমরা, গেলে এখানে দেখেন সবগুলো বিল্ট ইন যত মডিউল আছে সব মডিউল গুলোকে এখানে দেখাচ্ছে। এখানেও কিন্তু সেম, যে API ডকুমেন্টেশনের মধ্যে সবকিছু দেখাচ্ছে, যদি এখানে বেশ কিছু এই যে গ্লোবাল অবজেক্ট, তারপর কনসোল লগ, এই যে এগুলো কিন্তু অবজেক্ট, নর্মাল কিছু অবজেক্ট, তো এর মধ্যে ম্যাক্সিমামই আছে যেগুলো মডিউল যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যেমন ইভেন্ট মডিউল, ABS মডিউল মানে ফাইল সিস্টেম মডিউল আর কি, HTTP সার্ভার ক্রিয়েট করবো আজকে আমরা, এই সার্ভার মডিউল, তারপর এই যে নেট মডিউল যেটা, এটার মাধ্যমে আপনার সকেট ইমপ্লিমেন্ট করা হয়, পাথ, এই যে ওএস নিয়ে আমরা কথা বলতেছি, তো এখানে বেশ কিছু মডিউল আছে। তারপর স্ট্রিম মডিউল যেটার মাধ্যমে আমরা মোস্ট অফ দা টাইম ভিডিও স্ট্রিম করে থাকি, যেমনটা ওই যে ওখানে দেখলেন, তো এই স্ট্রিম মডিউল অনেক কিছুই আছে, যদিও আমাদের এই একদম
কোর মডেলগুলো নিয়ে খুব একটা কাজ করতে হবে না, তার কারণ এক্সপ্রেস ইউজ করলে এগুলো মানে এক্সপ্রেস হ্যান্ডেল করে বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজ আমরা যখন ইউজ করি। তারপর এখানে যে ক্রিপ্টো পাসওয়ার্ড হ্যাশিং করে রাখার জন্য পাসওয়ার্ড গুলোকে ডাটা বেজে যখন আমরা স্টোর করি তখন পাসওয়ার্ড গুলোকে ইনক্রিপ্ট করা হয়, এই ক্রিপ্টো মডিউলের মাধ্যমে করা হয়। তো এর মতো অনেক আছে, বাফার, কোনো বড় ফাইলকে বাফার আকারে মানে চাঙ্ক চাঙ্ক করে পাঠানোর জন্য এই বাফার মডিউল প্রয়োজন হয়। তো এগুলো সবকিছুই আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো যাই হোক, এখন তাহলে আমরা যথেষ্ট আলোচনা করছি এই ওএস মডিউল নিয়ে, এখন আমাদের নেক্সট টপিক হবে 6 নম্বর। নেক্সট টপিক হচ্ছে এফএস মডিউল। এফএস মিন্স এখানে ফাইল সিস্টেম বোঝানো হচ্ছে, এফএস মডিউল ডট জেএস। ওকে, তাহলে অন্যান্য মডিউল গুলার মতো এই আমাদের এই মডিউল নিয়ে কাজ করতে হলে সেটাকে আগে রিকোয়ার করে নিতে হবে। তো আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, বাট প্রত্যেকে এখানে এফএসসি দেয়, ফাইল সিস্টেম শর্টকাটে এফএস আকারে দেয়। দেন হচ্ছে এখানে রিকোয়ার, কমন জেএস এর সিনট্যাক্স, তাহলে আমরা রিকোয়ার করতেছি এফএস নামের একটা মডিউল আছে। যেহেতু নোডের মানে বিল্ট ইন কোর মডিউল এগুলো, তো অবশ্যই আমাদের এখানে মানে কোনো রিলেটিভ পাথ বলে দিতে হবে না। আর এখানে আরেকটা বিষয় দেখেন, যে এফএস স্ল্যাশ প্রমিস আছে, তো এই প্রমিসের মাধ্যমে অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক গুলোকে মানে প্রমিস ফরম্যাটে আমরা হ্যান্ডেল করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখবো একটা সময় গিয়ে যখন প্রমিস নিয়ে আলোচনা করা হবে। আর নর্মালি আমরা এফএস দিয়ে মানে ইউজ করতে পারি, সমস্যা হবে না। আর আরেকটা বিষয় এখানে, যে এই নোড তারপর এফএস এভাবে দেওয়ার অর্থ হচ্ছে কি, আমরা কোর মডিউল গুলোকে ইম্পোর্ট করতে চাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা কনফিউশন তৈরি হচ্ছিল, আমি পরবর্তীতে বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো নি কেন এখানে এই সিনট্যাক্সটা আসলো। তো আমরা এখন নর্মালি এটা অবশ্য নোডের আপডেটেড যে 18 ভার্সন যেটা আসছে মেবি সেখান থেকে অ্যাড হয়েছিল এটা। তো এটার একটা মানে মেইন রিজন হচ্ছে, ধরেন যে এফএস নামের একটা বিল্ড ইন মডিউল আছে, এখন আরেকজন আবার আরেকটা মডিউল তৈরি করে পাবলিশ করছে যেটার নাম আর মানে এই বিল্ড ইন মডিউলের নাম এবং যে লোকাল বা এক্সটার্নাল যে মডেল গুলো পাওয়া যায় সেই মডেল গুলোর নামের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করছিল। তো সেটার জন্য এখানে এভাবে ইম্পোর্ট করার একটা সিস্টেম দিছে। তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিটেলসে দেখবো। তো আপাতত আমরা এভাবে নর্মালি ইম্পোর্ট করে নেই, তো বিভিন্ন ভাবে ইম্পোর্ট করা যেতে পারে। তো তার মধ্যে থেকে আমরা এখন এই সিস্টেমটা অ্যাপ্লাই করবো। তো যখনই আমরা এফএস মডিউলটাকে ইম্পোর্ট করবো তখন এখানে আমরা একটা অবজেক্ট পেয়ে যাবো, একটা অবজেক্ট যার মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকবে। দেখেন অনেক প্রপার্টি, তো এখানে যে যে মেথড গুলো দেওয়া আছে, প্রপার্টি এবং মেথড গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা চাইলে ফাইল সিস্টেমে যত ধরনের কাজ আমরা করতে পারি, যেমন ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডার ডিলিট করা, ফোল্ডারে রিনেম করা, ফাইল ক্রিয়েট করা, ফাইল ডিলিট করা, ফাইল রিড করা, ফাইল ডিলিট করা, ফাইলের মধ্যে নতুন কোনো ডাটা ইনসার্ট করা, এই সব কিছুই আমরা হ্যান্ডেল করতে পারবো মানে এই এফএস মডিউলের সাহায্যে। তো এই কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা একটা ইমেজ আপলোড করতেছিলাম, সেই ইমেজটাকে আবার এখানে এনে ফোল্ডারের মধ্যে রাখতেছিলাম। এর আগে আমরা একটা সময় ইমেজ আপলোড করতাম গোটা আমাদের ডেটাবেজে রাখতাম, মঙ্গোডিবিতে। তো যদি একটা ভিডিও হয় সেক্ষেত্রে কি আপনি মঙ্গোডিবিতে রাখবেন, তাহলে তো দেখা যাবে মঙ্গোডিবির মান্থলি যে চার্জ আসবে সেটা দিতেই অবস্থা খারাপ। তো আমাদের এগুলোকে ফাইল সিস্টেমের মধ্যে রাখতে হয়, বিশেষ করে ইমেজ টাইপের ফাইলগুলো, মানে অ্যাকচুয়ালি সব টাইপের ফাইলগুলো আমাদের ফাইল সিস্টেমে রাখতে হয় ডেটাবেজের মধ্যে। নর্মালি বিভিন্ন ধরনের ডেটা, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, বিভিন্ন ইনফরমেশন, সেগুলো রাখার জন্য ডেটাবেজ সুইটেবল, বাট ইমেজ বা ভিডিও ফাইল এগুলোর জন্য না। তো যাই হোক, এখন তাহলে আমরা এই এফএস মডিউলটা নিয়ে একটু কথা বলি। আর এই এফএস মডিউলের খুব এক সুন্দর একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, আমি কিছু ট্যাব এখান থেকে ক্লোজ করে দিই যাতে করে অনেকটা ক্লিনার লাগে। ওকে, তাহলে এখানে অনেকগুলো মডিউল আছে, তার মধ্যে থেকে আমরা দেখবো এফএস মডিউল। এখানে বলছে যে টু হ্যান্ডেল, ওখানে ছিল যে মানে হ্যান্ডেল করার জন্য টু হ্যান্ডেল ফাইল সিস্টেম, এর মতো কিছু একটা মেসেজ দেওয়া ছিল, ফাইল সিস্টেমের সবকিছু হ্যান্ডেল করতে পারবো আমরা এটার মাধ্যমে। তো ফার্স্টে আমাদের রিকোয়ার করে নিতে হবে সেটা বলতেছে। দেন এখানে অনেক অনেক মেথড আছে, অনেক কিছু আছে, যদিও এই সব কিছু আমাদের প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি আমাদের এগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করার প্রয়োজনই হবে না, আমরা যখন বিভিন্ন এক্সটার্নাল প্যাকেজ ইউজ করবো না তখন প্যাকেজ গুলোই ইন্টারনালি এই জিনিসগুলো আমাদের জন্য করে দেবে। যেমন এই ফরম্যাট ডাটা নিয়ে কাজ করার জন্য, ফরম্যাট ডাটা বলতে গেলে এই যে বিভিন্ন ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল এগুলো আপলোড করার জন্য, ইমেজ ফাইল আপলোড করার জন্য এখানে মাল্টার প্যাকেজ আছে, দেন এক্সপ্রেস ফাইল আপলোডার আছে, ধরনের অনেক প্যাকেজ আছে।
যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। কিন্তু আমাদের এই কোর মডিউল গুলো সম্পর্কে জানতে হবে, কোর জিনিসগুলো সম্পর্কে জানলে দেন আমরা এই প্যাকেজ গুলো ইউজ করে মজা পাবো। তো যাই হোক, এখানে অনেকগুলো প্যাকেজে সরি অনেকগুলো মেথডের মধ্যে থেকে আমরা মানে প্রয়োজনীয় কিছু মেথড আমরা দেখব। তো ফার্স্টে আমরা দেখতে পারি যেটা এফ স্টেট। যদিও এটা একটা সময় স্টেট ছিল, যদি আপনারা মানে প্রিভিয়াস কোনো ইউটিউবের ভিডিও দেখেন তাহলে হয়তো এটা স্টেট দেখাতে পারে, কিন্তু এখন বর্তমানে আপডেট হয়েছে এবং এখানে এফ স্টেট আসছে। তো এখানে বলছে যে রিটার্ন দা স্টেট অফ এ ফাইল, একটা সরি স্ট্যাটাস অফ এ ফাইল। তো একটা ফাইলের সব স্ট্যাটাস মানে এখানে দেখানো হয়। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করি ফার্স্টে, আমাদের এখানে তো অনেকগুলো ফাইল আছে, আমরা চাইলে যে কোনো একটা ফাইলের স্ট্যাটাস চেক করতে পারি। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় চলে আসবে, যেমন আমি এখানে এফ স্টেট লিখলে দেখেন এফ স্টেট এবং দেখাচ্ছে এফ স্টেট সিঙ্ক। তো এই দুইটা কি জিনিস, কোনটার কি কাজ, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আপাতত আমি এখানে এফ স্টেট সিঙ্কটাই ইউজ করতেছি, তো আমরা একটু পরেই জানবো যে এটা কি কাজ। আর হ্যাঁ, এই ভিএস কোড কিন্তু আমাদের খুব সাহায্য করবে। আমরা ফার্স্টে অবশ্যই আমাদের প্রবলেম হবে এই জিনিসগুলো মনে রাখতে, মানে কোথায় কোনো আর্গুমেন্ট লাগবে। তো এই ভিএস কোড কিন্তু অনেকটাই আমাদের হেল্প করবে। তো এখানে অ্যাকচুয়ালি এফ স্টেট সিঙ্ক দিলে আমরা ডিরেক্টলি এভাবে অ্যাক্সেস করতে পারবো না, দেখি এটা কোনো অল্টারনেটিভ কোনো কিছু ছিল কিনা। আমাদের আগে ফাইলটা ওপেন করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমরা একটু দেখি যে ফাইল নিয়ে কাজ করার জন্য কিছু ছিল কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা সেভাবে হ্যান্ডেল করব। এখানে এফ স্টেট, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই এফ স্টেট নিয়ে একটু পরে আলোচনা করতেছি, তার কারণ এখানে বিষয়টা হচ্ছে কি, যখনই আমরা এখানে এফ স্টেট নিয়ে কাজ করতে যাব, তখন ফার্স্টে আমাদের কাছে চাইবে ফাইল ডিসক্রিপ্টর। যদি আমরা দেখি যে আমাদের কি কি আর্গুমেন্ট লাগবে, তাহলে দেখেন ফার্স্টে বলতেছে ফাইল ডিসক্রিপ্টর লাগবে। তো ফাইল ডিসক্রিপ্টরটা আমরা পাবো তখনই যখন কোনো একটা ফাইল আমরা ওপেন করবো। তো ফাইল ফার্স্টে আমাদেরকে আগে ওপেন করতে হয়। এখানে কি যেন বলছেন, ওয়াইড বাই শেয়ার্ট এ জ্যাম ফাইল উইথ মিট, বুঝলাম না কিসের জন্য হয় উইথ মিটিং। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন যে এখানে এফডি তে এখানে ফাইল ডিসক্রিপ্টর বোঝাচ্ছে। তো প্রত্যেকটা ফাইলেরই এক একটা মানে ডিসক্রিপ্টর থাকে। ডিসক্রিপ্টর বলতে ওই ফাইলটাকে ডিসক্রাইব করা হয়, যে ফাইলটা ওপেন থাকবে সেই ফাইলকে। তো ফাইলকে ওপেন করার জন্য যে কোনো ফাইল, এখানে ধরেন যে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে প্রথমত আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে সেই ফাইল নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো সেই কাজটা করার জন্য আমরা এটা মেবি আমরা যদি এখান থেকে জাস্ট স্টেট দিতাম, তাহলে আমি যেটা চাচ্ছিলাম সেই জিনিসটা হয়তো বা কাজ করতো। হ্যাঁ, আমি জাস্ট ওই ফাইল ওপেন করাটা এর পরে দেখাচ্ছি। আমি জাস্ট এখন যে কোনো একটা ফাইল, তাহলে আমরা যদি এফ স্টেট বাদ দিই, যদিও এটাকে ডেপ্রিকেট করে দেওয়া হয়েছে, আমরা এটা আমাদের কোডে ইউজ করব না, আমি জাস্ট এটা ইউজ করে এটার কাজ কি সেটা দেখাচ্ছি। কোথায় গেল, এখানে আমরা যে কোনো একটা ফাইলের পাথ বলে দিতে পারে। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে আমরা এভাবে রিলেশনাল পাথ মানে আমাদের মানে যখন রিয়েল প্রজেক্টে কাজ করবো তখন এইভাবে কখনোই বলে দিব না, তার কারণটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, এক এক প্ল্যাটফর্মে এক এক মতো দেখাবে সেটা। তো সেক্ষেত্রে আমরা ওই যে শিখছিলাম যে ডিআইআর নেম, কিছুক্ষণ পরে দেখাচ্ছে বিষয়টা যে কিভাবে আমরা সঠিক ওয়েতে পাথ দিতে পারি। তো আপাতত এইভাবে, যেহেতু আমরা এই মেশিন থেকে অন্য কোনো মেশিনে আমাদের কোডটাকে ট্রান্সফার করতেছি না, সেইভাবে রাখতে পারি। তো এটা যেহেতু একটা সিঙ্ক ফাংশন, সিঙ্ক এবং অ্যাসিঙ্ক এর মধ্যে পার্থক্য কি, ব্লকিং নন ব্লকিং, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। এখানে এই স্ট্যাটাসটা দেখতে থাকি, আমরা একটু লক করলেই ফাইলের যাবতীয় সব ইনফরমেশন আমরা এখানে চলে যাবো। তাহলে এখানে আমরা যে 1.global যে ফাইলটা আছে, এই ফাইলটার স্ট্যাটাস দেখতে চাচ্ছি। তো আমাদের মেবি সার্ভার অফ ছিল, আমি একটু এখান থেকে ক্লিন করে নিচ্ছি, অথবা একটা নতুন টার্মিনাল নেই, তাহলে ফ্রেশ একটা টার্মিনাল থাকে স্ক্রিন। তাহলে নোট এটা ছিল ফাইল, এই ফাইলটা, এই যে দেখেন এখানে একটা ফাইল সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়ে দেবে। অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় যে আমরা দেখি যে ক্লায়েন্ট সাইট থেকে সার্ভারে কোনো একটা ভিডিও আপলোড করলে বলে যে এত এমবি আপলোড হয়েছে, বা 1 GB-র মধ্যে যখন ডাউনলোড করেন তখনও দেখায় যে 1 GB ফাইল তার মধ্যে 50% ডাউনলোড হয়েছে, বা এত মিনিট সময় লাগবে। তো সেই জিনিসগুলোকে যখন আমরা মানে হ্যান্ডেল করতে যাব, তখন অবশ্যই কোনো একটা ফাইল সম্পর্কে
বিস্তারিত আমাদের আগে জানতে হবে ফাইলের সাইজ কত, মানে আমরা যখন বাফার আকারে ফাইলটাকে পাঠাবো তখন মানে আমাদের প্রত্যেকটা প্যাকেটের সাইজ কত হবে, সব ক্যালকুলেশন করে পাঠাতে হয় যদি এগুলো আমাদের জন্য থার্ড পার্টি মডেল গুলো করে রাখে। তো এখানে দেখেন যে এখানে ডেভ দ্বারা কি বোঝাচ্ছে আমি জানি না, আর মোড হচ্ছে কি একটা জিনিস মানে কোড, তো যে কোডের মাধ্যমে এই ফাইলটাতে কি কি ধরনের অ্যাক্সেস আছে সেই বিষয়টা মানে ডিফাইন করা হয়। যদি এগুলো একদম লো লেভেলের জিনিস এগুলো আমাদের জানার প্রয়োজন নেই, জাস্ট এখানে আমাদের একটা জিনিসই কাজে লাগতে হবে, সেটা হচ্ছে সাইজ। সাইজ এই ফাইলটার সাইজ ছিল এত বাইট, মেবি আমরা তো দেখতে পারি, তো যাই হোক এটা বাইট না কি কিলোবাইট আমি সঠিক জানি না, তো মেবি বিট হবে অথবা বাইট হবে। তো এটা হচ্ছে ফাইলের সাইজ। তো এটা যে মানে যে ইউনিটে দেখাক না কেন এটাকে আমরা পরবর্তীতে মানে ক্যালকুলেশন করে আমাদের ইচ্ছে মতো যে কোনো ফরম্যাটে নিতে পারো। তো বড় ফাইল হলে আমরা বুঝতে পারতাম যে এটা অ্যাকচুয়ালি মানে কতটা সাইজ নিচ্ছে। তো যাই হোক এগুলো কি ডিপেন্ড করতেছে আমি সঠিক জানি না, এটা হচ্ছে কি আপনার অ্যাক্সেস টাইম সম্ভবত যে লাস্ট কখন অ্যাক্সেস করা হয়েছিল, তো এই দুইটা একই জিনিস মিন করে। তো এখানে দেখেন যে এটা অ্যাক্সেস টাইম, লাস্ট কখন অ্যাক্সেস করা হয়েছিল, এটা হচ্ছে লাস্ট কখন মডিফাই করা হয়েছে, এটা আমি সঠিক বলতে পারতেছি না কিসের জন্য, আর এটা হচ্ছে এই ফাইলটাকে কখন তৈরি করা হয়েছে, সেই ইনফরমেশন গুলো এখানে আমাদেরকে দেয়। তো এই ধরনের ইনফরমেশন আমাদের প্রয়োজন হলে অবশ্যই আমরা এই স্টেট ইউজ করতে পারি। তো এখানে আমরা যে fs ডট স্টেট যে ফাংশনটা পাচ্ছি সেটার মাধ্যমে যে কোনো ফাইলের মানে বিস্তারিত আমরা কিন্তু দেখতে পাবো। তো এই গেল fs ডট স্টেট এর কাজ, যেটা অনেকটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে কোন একটা ফাইলের সাইজ জানাটা আমাদের অনেক সময় গিয়ে অনেকটা মানে নেসেসারি হয়ে যাবে, তখন এই মেথডটার বিকল্প কোনো কিছু থাকবে না। তো যাই হোক এই মেথডটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখন আমরা দেখলাম যে এখানে এফ দিয়ে আরেকটা ছিল, তো এটা এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ফাইল ডিসক্রিপ্টর চাচ্ছিল। তো ফাইল ডিসক্রিপ্টরটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি জিনিস সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য ধরেন যে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। তো এই এফ এস ডট স্টেট কি কাজ করে সেটা আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না, একদমই সিম্পল একটা বিষয়। তারপর আমরা ধরেন আর যে ফাংশন গুলো ছিল সেগুলো নিয়ে একটা একটু আলোচনা করি। তো এর মধ্যে বেশ কিছু ফাংশন আপনি পাবেন, যেমন অ্যাক্সেস, দেন হচ্ছে অ্যাপেন্ড, যেগুলোর সঙ্গে ফাইল আছে সেগুলো দিয়ে আমরা ডিরেক্টলি কোনো একটা ফাইলকে ম্যানিপুলেট করতে পারবো ফাইলটাকে ওপেন করা ছাড়াই। তো এগুলোতে আমরা পরে আসতেছি। এখানে যদি আমরা দেখি যে ফাইল রিড করার মতো কোনো ফাংশন আছে কিনা, তো দেখেন এখানে একটা ফাইল রিড করার একটা ফাংশন আছে। তো এখানে জাস্ট রিড আছে, আর যেসব ফাংশনের সঙ্গে ফাইল মানে যে প্রিফিক্স গুলো আছে, এই ফাইল যেখানে দেখবেন সেখানে মনে করবেন যে এই ফাংশন গুলো অটোমেটিক্যালি কোনো একটা ফাইলকে ওপেন করে, এবং মানে ফাইলকে আমরা যদি রিড করতে চাই রিড করার পরে ফাইলটাকে অটোমেটিক ক্লোজ করে দেয়, আবার যদি রাইট করতে চাই সেক্ষেত্রে রাইট করার পরে ক্লোজ করে দেয়। তো বিষয়গুলা একটু পরে আরো ক্লিয়ার হবে। আর আমরা তাহলে এই যে অটোমেটিক যে ওপেন এবং ক্লোজ করতেছে এই ফাংশন গুলো নিয়ে একটু পরে কথা বলবো। আমরা আগে এই রিড, তারপর হচ্ছে আপনার কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এফ স্টেট, তো এই ফাংশন গুলো যদি ইউজ করতে চাই তবে অবশ্যই ফাইলটাকে ওপেন করতে হবে। মানে আপনি যে কোনো ফাইল যদি এডিট করতে চান সেক্ষেত্রে, বা সেই ফাইলে যদি কোনো চেঞ্জ আনতে চান সেক্ষেত্রে তাকে আগে ওপেন করে নিতে হয়, আর ওপেন করার জন্য আমাদের ফাইল সিস্টেম একটা ফাংশন আমাদেরকে প্রোভাইড করবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটার জন্য এখানে যত ফাংশন আপনি দেখবেন প্রত্যেকটার জন্য সিঙ্ক এবং মানে সিঙ্ক লাস্টে দেখবেন, আর কিছু ফাংশন দেখবেন যেগুলোর সঙ্গে সিঙ্ক নাই। তো যেগুলোর সঙ্গে সিঙ্ক থাকবে সেগুলো অ্যাকচুয়ালি সিনক্রোনাস ফাংশন, আর যেগুলোর সঙ্গে সরি যেগুলোর সঙ্গে সিঙ্ক আছে সেগুলো সিনক্রোনাস ফাংশন, এবং যেগুলোর সঙ্গে নাই সেগুলো হবে গিয়ে আপনার অ্যাসিঙ্ক্রোনাস। তো অ্যাসিঙ্ক্রোনাস এবং সিনক্রোনাস কি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা প্রথমত আগে দেখি যে কোনো একটা ফাইলকে যদি আমরা রিড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো রিড করার জন্য আমরা যদি এখানে, তার আগে আমরা অ্যাসিঙ্ক্রোনাস এবং সিনক্রোনাস এর বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে পারি, তাহলে বিষয়টা বুঝতে আমাদের কাছে অনেকটা ইজিয়ার হবে। তো ধরেন যে এই এই ফাংশনটা আমি ইউজ করতেছি, তো রিড ফাইল অ্যাকচুয়ালি কি করে, রিড ফাইল আপনার কাছে একটা পাথ নেবে, কোনো একটা ফাইলের পাথ। তো এই যে ফাইলের পাথ আপনি দিবেন সেই ফাইলটাকে সে রিড করবে, আর এটারই সিনক্রোনাস যে ভার্সনটা আছে সেটা হচ্ছে fs dot read file sync। তো এই দুইটা ফাংশনের মধ্যে তফাৎটা হচ্ছে গিয়ে সিনক্রোনাস ওয়েতে কাজ করে আর এই অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করে। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস
কি জিনিস সেটা তো আমরা আশা করি জানি। তো এই দুইটা ফাংশন ইউজ করার সিস্টেম একটু ডিফারেন্ট, তো আমরা ফার্স্টে এই ফাংশনটা নিয়ে কাজ করার চেষ্টা করি। যে ধরেন এখানে আমরা কোনো একটা ফাইল যদি আমাদের থাকতো, আমরা একটা ফাইল তৈরি করে নিই, প্রথমত একটা টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি, যেমন এখানে বলতে পারি যে new.txt। তো এই টেক্সট ফাইলের মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে দিই, বাংলাদেশ। ওকে, তো এখানে আমরা জাস্ট একটা টেক্সট মানে প্রোভাইড করতেছি, এবং তারপর আমাদের ফাইলটা কোথায় ছিল আমাকে দুটার নাম সেম দিয়ে দিছি, দুইটাতে ফাইভ কেন, একটাতে সিক্স। অ্যাকচুয়ালি এখানে সিরিয়ালটা মেনটেন করার জন্য আমি নাম্বার রিংটা করতেছি। তো যদি আমরা new.txt ফাইলটাকে এখানে রিড করার চেষ্টা করি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি পাব, তো এই যে সিনক্রোনাস ফাংশনগুলো, এই ফাংশনগুলো যে কাজটা করে, এই ফাংশনগুলো হচ্ছে গিয়ে ব্লকিং ফাংশন। মানে আপনার নর্মালি জাভাস্ক্রিপ্ট কি করে, একটা একটা করে লাইন মানে রিড করে, তাই না, এবং এক্সিকিউট করে থাকে। তো এখানে 5 নাম্বার লাইন, দেন 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন, এভাবে একটা একটা করে লাইন রিড করতে থাকবে। এবং এখানে যেহেতু 6 নাম্বার লাইনে আমরা একটা সিঙ্ক ফাংশন ইউজ করছি, তো যতক্ষণ না এই সিঙ্ক ফাংশনের কাজ শেষ হচ্ছে, ততক্ষণ জাভাস্ক্রিপ্ট কম্পাইলার নেক্সট লাইনগুলোতে যাবে। সেক্ষেত্রে আপনার যদি এখানে হিউজ একটা ফাইল থাকে, অনেক বড় ফাইল, সেটাকে রিড করতে তো অনেকটাই সময় লাগবে, তাই না? তো সেজন্য আমাদের সব থেকে বেটার হয় সবসময় আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন গুলাকে ইউজ করব। তো এখন আমরা যে সিঙ্ক ফাংশন গুলাকে ইউজ করি, প্রত্যেকটা সিঙ্ক ফাংশন কি করে, যেখানে ডিফাইন করা হয়, যে লাইনে ডিফাইন করা হবে, সেই লাইনেই একদম তার পুরো কাজটা শেষ করবে, দেন সে একটা কিছু আউটপুট আমাদেরকে রিটার্ন করবে। তো সিঙ্ক ফাংশন গুলো আমাদেরকে কিছু না কিছু রিটার্ন করে। তো এখানে যে ফাইলটা, সে অবশ্যই মানে যে ফাংশনটা, সে অবশ্যই একটা ফাইল রিড করবে, করে রিড করার পরে আমাদেরকে একটা ডেটা প্রোভাইড করবে, বা এই ফাইলের মধ্যে যা আছে তা আমাদেরকে প্রোভাইড করবে যদি কোনো এরর না হয়ে থাকে সেক্ষেত্রে। তো আমরা এখানে ধরো যে ডেটা পাবো, এই ডেটাটাকে নিয়ে আমরা একটু কনসোল লগ করতে পারি। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ব্লকিং, নন ব্লকিং বা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস বিষয়টাকে বোঝা। এখানে কি বলছে যে এখানে ফাইলটাকে পাচ্ছে না, মেবি কুড নট ফাইন্ড দ্য মডিউল, ও সরি আমি ফোল্ডার ফাইলটার নাম চেঞ্জ করে ফেলছিলাম। তো এখানে ফাইলের পরিবর্তে আমাদেরকে সিঙ্ক দিতে হবে, ফাইলের নামটা চেঞ্জ করছিলাম। তো দেখেন এখন আমি যখন এই ফাংশনটাকে কল করতেছি, তখন এই ফাংশনটা আমাদেরকে অদ্ভুত একটা জিনিস রিটার্ন করতেছে, সেটা হচ্ছে বাফার। তো বাফার হচ্ছে এক প্রকারের ডেটা টাইপ যেটা বাইনারি ফরম্যাটে থাকে আর কি, মানে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের একটা ডেটা টাইপ, বাইনারির একটা রিপ্রেজেন্টেশন বলতে পারেন, তো যেটা হিউম্যান রিডেবল না। তো এই বাফারটাকে আমরা চাইলে এটাকে আবার বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি ফাইলটাকে তো রিড করা হবে, তো রিড করার পরে অ্যাকচুয়ালি এই যে রিড ফাইল সিঙ্ক, এটার মাধ্যমে আমরা চাইলে টেক্সট ফাইল, ইমেজ ফাইল, যে কোনো টাইপের ফাইলই কিন্তু আমরা রিড করতে পারি। তো যে কোনো টাইপের ফাইলই যেহেতু রিড করা হবে, তো এটাকে রিড করার পরে আসলে কি ফরম্যাটে এটাকে প্রেজেন্ট করতে হবে সেটা কিন্তু আমাদের এই ফাংশনটা জানে না, তো একে এই বিষয়টা বলে দিতে হয়। এখানে আপনি চাইলে সেকেন্ড আর্গুমেন্টে বলে দিতে পারেন যে মানে এই ফাইলটাকে রিড করার পরে কোন ফরম্যাটে ইনপুট করা হবে সেই বিষয়টা বলে দেওয়া যেতে পারে। তো এখানে একদম র একটা আমাদের বাইনারি ফরম্যাটে ডেটাটাকে প্রোভাইড করা হবে মানে বাফার আকারে আর কি। তো এটাকে আমরা চাইলে যে কোনো বাফারের কিন্তু Node.js এ আবার বেশ কিছু মেথড আছে, এটা যেহেতু একটা বাফার ডেটা আমরা পাচ্ছি ডেটার মধ্যে, আমরা এখানে দেখবো যে বাফারের অনেক মেথড আছে, যদিও এগুলো নিয়ে আমাদের মানে একদম র লেভেলে গিয়ে কাজ করতে হবে না। আমরা চাইলে এখান থেকে এটাকে, যেহেতু এগুলো টেক্সট ফাইল ছিল আমাদের, এখানে যেহেতু একটা টেক্সট ফাইল ছিল এবং ফাইলের মধ্যে থেকে যে ডেটাগুলোকে আমরা রিড করতেছি সেগুলো অ্যাকচুয়ালি টেক্সট ফাইল, সো আমরা চাইলে এখান থেকে টু স্ট্রিং মেথডটাকে কল করে দিতে পারি, অথবা এখানে সেকেন্ড আর্গুমেন্টে আমরা ইনকোডিংটা বলে দিতে পারি যে কি ফরম্যাটে ইনকোড হবে। আমরা জানি যে UTF-8 দেন ASCII কোড, এর মতো বেশ কিছু মানে ইনকোডিং আছে টেক্সট ইনপুট করার সিস্টেম, তো তার মধ্যে থেকে UTF-8টাই এখন মানে পপুলার, এবং আপনার যে UTF-8 এটাতে মানে বিশ্বের সব ভাষা এবং যত ইমোজি সবকিছুই সাপোর্ট করে, এই টাইপের কিছু একটা বিষয় আছে। তো আমরা সেই ইনকোডিংটাই টেক্সটের ক্ষেত্রে ইউজ করবো অবশ্যই। তো এখন একটু দেখি যে অ্যাকচুয়ালি এটা ইনপুট হওয়ার পরে কি হচ্ছে। তো দেখেছি আমরা আমাদের আউটপুটটা পাচ্ছি। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যেহেতু এই FS
মডিউলের রিড ফাইল নিয়ে আলোচনা করতেছি, সো এখানে এই ইনকোডিং এর বিষয়টা একটু দেখে নিই। যদি আমরা এখানে যে দেখেন, আমাদের কিন্তু সাজেস্ট করতেছে যে ফার্স্ট আর্গুমেন্টে হবে ফাইলের পাথ, সেকেন্ড আর্গুমেন্টে ইনকোডিং, আমরা অ্যাকচুয়ালি ইনকোডিং কি দিতে চাচ্ছি, দেন এখানে ফ্ল্যাগ আমরা ইউজ করতে পারি। তো ফ্ল্যাগ হচ্ছে আরেকটা মানে বিষয় যেটার মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে যখন ওপেন করতে যাব তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, ফ্ল্যাগ কি জিনিস। তো যাই হোক, ফ্ল্যাগটা এখানে অপশনাল, দিলে হবে না দিলে হবে। তো আমরা ইনকোডিংটা বলে দিতে পারি, আমরা ইনকোডিংটাও কিন্তু অপশনাল টাইপের একটা বিষয়, এবং পাথটা এখানে রিকোয়ার্ড, পাথ না না দিলে কাজ করবে না। আর যদি আপনি ইনকোডিং না বলেন সেক্ষেত্রে একটা বাফার রিটার্ন করবে। তো আমরা এখানে স্ট্রিং আকারে বলে দিতে পারি যে দেখেন এই সব ফরম্যাট গুলো আমাদেরকে প্রোভাইড করতেছে। এর মধ্যে থেকে আমরা UTF-8 টা ইউজ করতে পারি। তারপরে যে Base64, আমরা ইমেজ স্টোর করে রাখতাম ডেটাবেসে Base64 ফরম্যাটে, তাই না? তো আমরা এখানে UTF-8 ফরম্যাটে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে আর রিটার্ন হিসাবে কোনো বাফার পাবো না, যেহেতু আমরা বলে দিছি যে ইনকোড করতে হবে, মানে যে বাইনারি ডেটাটা আমরা এখানে পাবো এই ফাংশনের মাধ্যমে সেটাকে আমরা ইনকোড করব UTF-8 ফরম্যাটে। তাহলে আমাদের সরাসরি আমরা ইনপুটটা পেয়ে যাই। তো এই যে এভাবে আমরা কোনো একটা টেক্সট ফাইলকে রিড করতে পারি। তাহলে এখানে এটা এবং fs.read ফাইল, যেটা অ্যাসিনক্রোনাস ফাংশন আমরা বলতেছি, আর এটাকে বললাম যে সিনক্রোনাস, তো এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, তো পার্থক্যটা কি সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই দুইটা ফাংশনের কাজই আমাদের জানতে হবে, কোনটা কিভাবে ইউজ করতেছি এবং কোনটা ইউজ করলে কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো জানতে হবে। এবং এখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ব্লকিং এবং নন ব্লকিং যে কনসেপ্টটা আছে সেই বিষয়টা বোঝা। তো আমরা আগে এই রিড ফাইলটা সম্পর্কে আগে জেনে নেই যেটা কিভাবে কাজ করতেছে, আর দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। ওকে, তাহলে এখানে আমাদের রিড ফাইল হচ্ছে, বাট রিড ফাইল যেহেতু হচ্ছে আপনার একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সো ইনস্ট্যান্টলি কোনো কিছু রিটার্ন করে না। আমরা জানি যে যে অ্যাসিনক্রোনাস টাস্ক গুলো থাকে আর কি জাভাস্ক্রিপ্টে, তো সেটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হোক বা নোড.জেএস এর ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক না কেন, অ্যাসিনক্রোনাস টাস্ক গুলো মানে মেইন থ্রেডে হ্যান্ডেল হয় না। মেইন থ্রেড বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি আর কি, যে আমরা কোনো একটা ফাইল যদি এক্সিকিউট করি সেক্ষেত্রে কি হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হয়, এবং এক্সিকিউট যে হচ্ছে এটার একটা কনটেক্সট তৈরি হয়, মেইন কনটেক্সট। আমি এর আগে একদিন একটা লুপি নামের এক সাইট ওপেন করছিলাম, বাট এই যে এখানে লুপি যদি আমরা একটু দেখি তাহলে এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। বাট আমি আনফর্চুনেটলি সেই লিঙ্কটাকে সেভ করে রাখছিলাম না, মেবি হারাই গেছে কোথাও। আচ্ছা, অন্য কোনো সময় আমরা লুপি দেখবো, সমস্যা নেই। লুপির মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে জাভাস্ক্রিপ্টের না এখানে নাই মানে জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সটটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা এখানে জানতে পারবো। বাট এখানে দেখি খুঁজে একটু পাওয়া যায় কিনা, বুকমার্ক করে রাখাটা উচিত ছিল, একটা সুন্দর একটা সিস্টেম ছিল এই জাভাস্ক্রিপ্টের, বা ইভেন্ট লুপটা অ্যাকচুয়ালি বুঝতে হবে আমাদেরকে, ইভেন্ট লুপের মধ্যে এই সব বিষয়গুলো থাকে আর কি। তো যাই হোক, লুপি নিয়ে আরেকদিন আলোচনা করা হবে। লুপি বলতে গেলে লুপি হচ্ছে কি একটা জাস্ট একটা টুল, সিম্পল একটা টুল যেটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে অ্যাসিনক্রোনাস টাস্ক গুলো কিভাবে হ্যান্ডেল হচ্ছে, অ্যাকচুয়ালি ওভারঅল জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতেছে সবকিছু আমরা ওখানে ভিজুয়ালি দেখতে পাবো। তো অন্য কোনো দিন সেটা দেখা যাবে, সমস্যা নেই, আজকে জাস্ট এদিকে আমরা ফোকাস করি। তাহলে এখানে দেখেন, যখনই আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এখানে আসবে এই লাইনটা যখন রিড করবে, তখন দেখবে যে এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। সেক্ষেত্রে কি করবে, সে এই ফাংশনটাকে এখানে এক্সিকিউট করবে। এর আগে কি হয়েছিল, আমরা দেখছিলাম যে এই লাইনেই এই ফাংশনটাকে এক্সিকিউট করা হচ্ছিল এবং এখানে একটা রেজাল্ট মানে ব্যাক করা হচ্ছিল। কিন্তু অ্যাসিনক্রোনাস যে ফাংশনগুলো সেগুলোর ক্ষেত্রে যখনই জাভাস্ক্রিপ্ট কম্পাইলার দেখবে যে এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সেক্ষেত্রে তাকে এই যে এই মেইন থ্রেডে বা এই মেইন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে একে এক্সিকিউট না করে একে ওয়েব এপিআই এর কাছে পাঠিয়ে দিবে। তো ওয়েব এপিআই যদি এটা ব্রাউজারের ক্ষেত্রে হতো সেক্ষেত্রে সেটাকে ওয়েব এপিআই বলা হতো, কিন্তু যেহেতু এটা নোড.জেএস সো এখানে কোনো মানে যেহেতু ওয়েব ব্রাউজার নাই সো এখানে C++ এর কিছু এপিআই মানে তৈরি করা থাকে আর কি, যেটা আমরা এখানে দেখতেছি। তো মানে এই যে অ্যাসিনক্রোনাস টাস্ক গুলোকে হ্যান্ডেল করার জন্য আলাদা একটা কনটেক্সট মানে থাকে আর কি, যাদেরকে
মাইক্রো ওয়ার্কারও বলা হয় তাকে, তো যাই হোক, তো সেই জায়গাতে এগুলোকে পাঠায় দেওয়া হয়, যেগুলো অ্যাসিনক্রোনাস টাস্ক সেগুলোকে সেই জায়গাতে দিয়ে দেওয়া হয়। এবং ফাইনালি এই ফাংশনটার যখন এক্সিকিউশন প্রসেস শেষ হয়ে যায়, এ কি করবে, একটা ফাইলের পাথ নেবে এবং সেই ফাইলটাকে রিড করবে। যখনই রিড করা শেষ হয়ে যাবে তখন আমরা এর আর্গুমেন্ট হিসেবে একটা কল ব্যাক দিয়ে দিই, যখন এর কাজ শেষ হয়ে যাবে তখন সে কল ব্যাকটাকে সে কল করে দেবে। এই জিনিসগুলোকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেত এই লুপি থাকলে, আমি ওটাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা আগামী কালকে দেখবো, জাস্ট এতটুকু আমরা বুঝলেই হবে যে এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। সো আমাদের যে মেইন কনটেক্সট, মানে এখানে যে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে একটা মেইন কনটেক্সট এর মধ্যে, বা এটাকে বলা হচ্ছে মেইন থ্রেড, তো এই মেইন থ্রেড এর মধ্যে এই এক্সিকিউশনটা হবে না, এই অ্যাসিনক্রোনাস ফাংশনটা মানে অন্য একটা জায়গায় তাকে মানে শিফট করে দেওয়া হবে। সেখানে এই ফাংশনের যখন এই কাজ শেষ হয়ে যাবে, ল্যাপটপ চার্জ দেন, চার্জ আমার লাগে না ভাই, আমার ব্যাটারি নেই, আপনি চার্জ নেবেন, তো ব্যাটারি নেই। আচ্ছা যাই হোক, তো মানে ব্যাটারি একদম ড্যামেজ হয়ে গেছে। তো এখানে দেখেন UTF-8 না, আচ্ছা বলতেছি, তো এখানে দেখেন যে যখনই দেখবে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, মানে জাভাস্ক্রিপ্ট কম্পাইলারের কাছে যখন এই ফাংশনটা যাবে, তখন সে তার মেইন থ্রেডে এটাকে এক্সিকিউট করবে না, এটাকে যেহেতু অ্যাসিনক্রোনাস টাস্ক, তো এটাকে অন্য আরেকজনের কাছে পাঠায় দেবে, যেটা যদি ব্রাউজার হয় সেক্ষেত্রে ওয়েব API, আর যদি Node.js হয় সেক্ষেত্রে C++ এর, মানে একটা জাস্ট এভাবে মনে রাখলে হবে যে এটা হচ্ছে আমাদের মেইন থ্রেড, আর মেইন থ্রেড এর মধ্যে এই অ্যাসিনক্রোনাস টাস্ক গুলো হ্যান্ডেল হয় না, এগুলো অন্য কেউ হ্যান্ডেল করে, আমাদের এই মেইন থ্রেড সেটাকে হ্যান্ডেল করে না। তো সেক্ষেত্রে কি হবে, এগুলোকে সাইডে পাঠাই দেওয়া হবে অন্য একটা জায়গায় যেখানে এক্সিকিউট হবে, এবং এখানে এর এই ফাংশনটার কাজ শেষ হওয়ার পরে এর ভিতরে আমরা একটা কল ব্যাক ফাংশন দেবো, সেই কল ব্যাক ফাংশনটাকে সে কল করে দেবে। আর যখন আমাদের এই মেইন থ্রেড মানে ফ্রি হয়ে যাবে, মানে এই পুরো ফাইলটা যখন এক্সিকিউট করা হয়ে যাবে, তখন সে যে কাজটা করবে ওই কল ব্যাক ফাংশনটাকে সে ইভেন্ট লুপের মাধ্যমে মেইন কনটেক্সটে নিয়ে আসবে এবং কল করে দেবে। তো এই সিস্টেমে কাজগুলো হয়। তো কল ব্যাক কিউ এর মধ্যে সব অ্যাসিনক্রোনাস টাস্ক গুলো কিউ আকারে থাকে, সেগুলোকে ইভেন্ট লুপ একটা একটা করে মেইন থ্রেডে তুলে নিয়ে আসে। তো সেই বিষয়গুলো আমরা ওই কালকে আমি লুপি টুলটাকে একটু খুঁজে বের করবো, করে আরো সুন্দরভাবে দেখানোর ট্রাই করবো, অথবা আপনারা ইভেন্ট লুপের দু একটা ভিডিও দেখে নিলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে রিড ফাইলের মধ্যে আমাদেরকে ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে ফাইলের পাথ বলে দিতে হবে, তো আমরা চাচ্ছি এখানে এই ফাইলের পাথ দেবো এইটা। আর দেন সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে এখানে কি বলছে, সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমরা জাস্ট একটা কল ব্যাক দিয়ে দিতে পারি, যদিও এখানে আমরা চাইলে বলে দিতে পারি মানে ইনকোডিং হবে কোন ইনকোডারের মাধ্যমে, সেটাও বলে দিতে পারবো, মানে এখানে যদি UTF-8 বলে দেয় তাহলে কাজ করবে। তো যাই হোক, তো এখানে আমি যেটা বললাম যে এই ফাংশনটার কাজ কি, একটা ফাইলকে রিড করা, যখন এই ফাংশনটার কাজ শেষ হয়ে যাবে তখন সে কি করবে, এখানে যে কল ব্যাকটা আমরা প্রোভাইড করবো, এই কল ব্যাক ফাংশনটা আমরা এখানে কিন্তু একটা ফাংশন প্রোভাইড করতেছি, এই ফাংশনটাকে সে কল করে দেবে, যখনই এই ফাংশনটাকে কল করা হবে তখন এই ফাংশনটা এই মেইন থ্রেডে এসে আবার এক্সিকিউট হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্ট এর এক্সিকিউশন নিয়ে আমাদের একদিন একটা সেশন থাকবে, মানে জাভাস্ক্রিপ্ট বলতে গেলে Node.js এর এক্সিকিউশন কনটেক্সট নিয়ে, তো সেই দিন এই বিষয়গুলো আরো ক্লিয়ার করা হবে, সমস্যা নাই। তো এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন দেবো, তো এই কল ব্যাক ফাংশনের প্যাটার্নটা Node.js এর ক্ষেত্রে মোস্ট অফ দা জায়গাতেই সেম। তো এখানে দুইটা করে আর্গুমেন্ট, মানে ইউজুয়ালি দুটো করে আর্গুমেন্ট থাকে, যদি আপনাকে এখানে সাজেস্ট করবে কি হবে, তো দুইটা করে আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্টের মধ্যে আমরা ইরর পাবো, যদি কোনো এই ফাইলটাকে রিড করতে গিয়ে কোনো যদি প্রবলেম হয়, কোনোভাবে দেখা গেলো যে ফাইলটা এক্সিস্টই করে না বা কোনোভাবে একটা ইরর হতে তো পারে, তো সেই ইররটাকে আমরা ফার্স্ট আর্গুমেন্টে পাবো। ডাজন্ট ম্যাটার আপনি কি নাম দিচ্ছেন, বাট কনভেনশন হচ্ছে এখানে ইরর দিতে হয়। আর পরেরটা হচ্ছে এখানে ডেটা, আপনি বাফার আকারে একটা ডেটা পাবো, সেখানে আমরা ডেটা নামের একটা আর্গুমেন্ট নিচ্ছি। যে বাফারটা আমরা এখানে দেখলাম সিনক্রোনাস ফাংশনের ক্ষেত্রে, এই ফাংশনটা একদম মেইন থ্রেডে এক্সিকিউট হতো এবং এখানে আমাদেরকে একটা আউটপুট দিত, তো সেম কাজটা হচ্ছে এখানে, শুধুমাত্র কি হচ্ছে এটা অ্যাসিনক্রোনাস সিস্টেমে হ্যান্ডেল হচ্ছে, এবং এটা এই মেইন থ্রেডে এক্সিকিউট না হয় এটা মানে অন্য কারো দ্বারা এক্সিকিউট হচ্ছে, এবং যখন এর এক্সিকিউশন প্রসেস শেষ তখন এখানে যে কল ব্যাকটা আমরা দিচ্ছি কল ব্যাকটা কল করে দিচ্ছি, এরপরে এর ভিতরে আমাদেরকে ইরোরটাকে হ্যান্ডেল করতে হবে। যদি কোনো ইরোর হয়, আর আমরা জানি Node.js এ ইরোর হ্যান্ডেল করাটাই খুব চ্যালেঞ্জিং বিষয়, এবং সব থেকে ফোকাস করতে হয় ইরোর হ্যান্ডেলিং এর দিকে। এখন সার্ভার সাইডে যখন আমরা কোড করবো, ক্লায়েন্ট সাইডে দেখা গেলো যে কোনো একটা ইরোর আসলে সেটা আমাদের খুব একটা ক্ষতি করে না,
হয়তো বা যে জায়গাতে এরর, সাপোজ ধরেন যে আপনার কোন একটা ডেটা লোড হচ্ছে, লোড হতে গিয়ে কোন একটা প্রবলেম ঘটলো, সেক্ষেত্রে কিন্তু ইউআই তে তেমন একটা ইফেক্ট পড়ে না। কিন্তু আমাদের যদি ব্যাক এন্ডে সামান্য এক জায়গায় যদি একটা ভুল থাকে এবং সেটাকে যদি আমরা হ্যান্ডেল না করি, একটা এরর আসলো সেটাকে আমরা হ্যান্ডেল করি নি, তাহলে দেখা যাবে আমাদের আমাদের পুরো সার্ভার ক্র্যাশ করবে, এবং সার্ভার ক্র্যাশ করলেই আমাদের পুরো ওয়েবসাইট কিন্তু একদম গায়েব হয়ে যাবে, যতক্ষণ না আমরা আবার এররটাকে সলভ করে আবারও রিস্টার্ট করবো সার্ভার। তো অবশ্যই হ্যান্ডেলিং, মানে হ্যান্ডেলিং এর দিকে আমাদের বেশি ফোকাস দিতে হবে। ঠিক আছে, যদি কোনো ইরর হয়, তো এখানে যে আমরা দুইটা আর্গুমেন্ট নিলাম, দুইটার মধ্যে কোনো একটা নাল হবে। যদি ইরর হয় তাহলে আমাদের এই ইররের মধ্যে ইরর সম্পর্কিত সব মেসেজ গুলো আসবে আর সব ইনফরমেশন আসবে, আর যদি সাকসেসফুলি এই ফাইলটাকে রিড করতে পারে সেক্ষেত্রে এই ইররটা নাল হবে এবং ডেটার মধ্যে আপনার ডেটা গুলো থাকবে। সো এক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে ইরর যদি থাকে, মানে নাল যদি না হয়, তাহলে আমরা এখানে লক করে ইররটাকে দেখার চেষ্টা করবো। যে আমরা এখানে বলতে পারি আমরা ইররের মেসেজটা প্রিন্ট করতে পারছি, তাহলে প্রত্যেকটা ইরর কিন্তু একটা মেসেজ কোড থাকে, মেসেজ থাকে, নেম থাকে, অনেক কিছু থাকে। ওকে, ইরর কিন্তু একটা অবজেক্ট আকারে আসে, তো আমরা এখানে ইররের মেসেজটাকে লক করতে চাই। আর যদি ইরর না ঘটে, ফাইলটা যদি সাকসেসফুলি রিড করতে পারে, সেক্ষেত্রে আমরা এই ডেটাটাকে লক করবো। কিন্তু লক করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বাফার ডেটা, তো এটাকে টু স্ট্রিং এর মাধ্যমে আমরা ইনপুট করে নিতে পারি, অথবা আমাদের এখানে আমরা বলে দিতে পারতাম যে এই যে এখানে যেটা আমাদের কি ফরম্যাটে ইনপুটিং হবে। তো যাই হোক, আমরা দেখি যে এটা কাজ করতেছে, তো দেখেন ঠিক মতো কিন্তু কাজ করতেছে, স্ক্রিন কি আটকায় গেছে দেখা যাচ্ছে না, স্ক্রিন ফ্রিজ। ওকে, একটু ওয়েট করেন, আমি জাস্ট আবারও শেয়ার করে দিই। ওকে গুড, এবারে এবারে ঠিক আছে না? এবার ঠিক থাকার কথা। ওকে, তাহলে দেখেন এইটা হচ্ছে কি আমাদের সিনক্রোনাস ফাংশন, আর এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি এখন একটু আমরা বুঝার চেষ্টা করি। পার্থক্যটা আমি কিছুক্ষণ আগে বললাম, বাট এবার আমরা একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করি। তো দেখেন এটা হচ্ছিল কি আমাদের সিনক্রোনাস ফাংশন, আমরা এমনিসে একটা কনসোল লক করতে চাচ্ছি, এমনিসে একটা কনসোল লক করতে চাচ্ছি যে হ্যালো লিখলাম। ওকে, তাহলে আমরা জাস্ট একটা হ্যালো লিখে রাখতেছি এখানে, এবং এই ফাংশনটাকে বা এই ফাইলটাকে যদি আমরা এক্সিকিউট করি সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, আমরা যেটা দেখতেছি যে 6 নম্বর লাইনে, সরি 8 নম্বর লাইনে আমাদের যে ডেটাটা ছিল, মানে এই 7 নম্বর লাইন আগে এক্সিকিউট হয়েছে, দেন 8 নম্বর লাইনে এসে এই যে ডেটাটা, এই ফাংশনটা যে ডেটা আমাদের রিটার্ন করছিল সেটাকে লক করছে, তারপরে 10 নম্বর লাইনে এক্সিকিউট হয়েছে। মানে আমাদের একদম মেইন যে এক্সিকিউশন কনটেক্সট এখানে আছে, বা মেইন যে থ্রেডটা আছে আমাদের, থ্রেড বলতে এখানে অ্যাকচুয়ালি একটা প্রসেস বোঝানো হচ্ছে, যে প্রসেসের মধ্য দিয়ে আমাদের এই ফাইলটা এক্সিকিউট হচ্ছে সেটাই। ওকে, যে আমাদের এই ফাইলটা যে এক্সিকিউট হচ্ছে এখানে তো একটা প্রসেস চলতেছে তাই না, অনেকটা এই যে মতো আমাদের কেমনে ওপেন করে এটাকে, আমার তো একদম স্ক্রিন ফুল হয়ে গেছে, দুঃখ রাখি কথা, ও এপারে আসছে। ওকে, এই যে এখানে দেখেন অনেকটা আমরা এই মতো কল্পনা করতে পারি, যে যেমন এখানে আমাদের জুম চলতেছে, তখন এই জুমের ধরেন যে এটা একটা থ্রেড, তো এই মতো একটা বিষয় যে আমাদের, যদিও এগুলোকে এইভাবে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, এগুলোকেও এক প্রকারের থ্রেড বলা হয়। তো থ্রেড বলতে একটা প্রসেস, তো এই প্রসেসের মধ্য দিয়ে আমাদের ফাইলটা এক্সিকিউট করছে এমতো একটা বিষয়। তো কি হচ্ছে এখানে, যে আমাদের এই মেইন থ্রেডের মধ্যে কিন্তু এটা রান হচ্ছে, বা আমাদের মেইন যে এক্সিকিউশন কনটেক্সট, সেই কনটেক্সটের মধ্যে আমাদের এই সিনক্রোনাস ফাংশনটা এক্সিকিউট হচ্ছে এবং তার ডাটাটা আমরা পাচ্ছি এবং সেটাকে আমরা লক করতেছি, এবং ফাইনালি আমরা 10 নম্বর লাইনটাকে এক্সিকিউট করতে দেখতেছি। তো এটা যেহেতু একটা ফাইল সিস্টেমে, মানে ফাইল সিস্টেমের একটা কাজ, বা ফাইল সিস্টেম থেকে একটা ফাইল রিড করতে হচ্ছে, তো অবশ্যই একটা সময় লাগতেছে তো এখানে তাই না, অনেক বড় যদি ফাইল হয়, ধরেন যে এখানে অনেক অনেক লাইন আছে, 10,000 লাইন আছে, সেক্ষেত্রে তো এখানে মিনিমাম এখানে 1 সেকেন্ডের মতো সময় নিতে পারে। তো এই 1 সেকেন্ড কি করবে, এই 1 সেকেন্ড কি আমাদের এখানে একদম এক্সিকিউশনটা ব্লক হয়ে থাকবে, আমাদের এই মানে থ্রেডটা কি এখানে ব্লক হয়ে যাবে? অবশ্যই তো তাই হচ্ছে, যদি আমাদের অনেক বড় ফাইল হয় তাহলে একটু সময় নেবে না, ফাইলটাকে অবশ্যই রিড করে আনতে তো সময় নেবে। কিন্তু আমরা যখন সার্ভার তৈরি করব, তখন আমাদের তো মেইন থ্রেড, মানে একটাই থ্রেড, আমরা জানি জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড,
সরি জাভাস্ক্রিপ্ট বলতেছি, নোড জেস হচ্ছে সিঙ্গেল থ্রেডেড। সো থ্রেড কি জিনিস সেটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা হবে আগামী দিনে ইনশাল্লাহ, একদম এক্সিকিউশন কন্টেক্সট এবং ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করতে হবে, আদারওয়াইজ আমরা পরবর্তী ধাপে গিয়ে বুঝতে পারবো না। এবং যদি আমরা এই নোড জেস এর এক্সিকিউশন কন্টেক্সটটা ভালোভাবে না বুঝি তাহলে পারফরমেন্স অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হবে না। যাই হোক, এখানে যেটা বলতেছিলাম যে যদি আমাদের এখানে হিউজ একটা ফাইল হয়, যেমন ভিডিও ফাইল, একটা ভিডিও ফাইল আপনার ধরেন 1 GB একটা ফাইল, তাহলে এই 1 GB একটা ফাইলকে আমরা ধরেন রিড করতেছি, যদিও জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আর কি, যে 1 GB একটা ফাইল রিড করতেছেন, আপনার একটা ইউজার রিকোয়েস্ট করছে একটা ভিডিও ফাইল লাগবে, তার মানে ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করছে, তাকে একটা আপনি ভিডিও ফাইল এনে দিচ্ছেন। তো রিড করতে গিয়ে আপনার এখানে ধরেন 5 মিনিট সময় লাগে, তাহলে আপনার তো এই 7 নম্বর লাইনে এসে ব্লক হয়ে গেছে। তাহলে পরবর্তীতে যে ইউজার গুলো আপনাকে আপনার সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে তারা কিন্তু কোনো রেসপন্স পাবে না, তাদের শুধু লোডিং আর লোডিং দেখাবে, স্পিনার ঘুরবে। যাই হোক, তো সেজন্য আমাদের কি করতে হয়, আমাদের এগুলোকে অ্যাসিনক্রোনাস ওয়েতে হ্যান্ডেল করতে হয়, নন ব্লকিং ওয়েতে। তো যেটা অ্যাসিনক্রোনাস সেটাকে নন ব্লকিং বলা হয়, আর সিনক্রোনাসটাকে বলা হয় ব্লকিং। তো এখানে যে ব্লক হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি, যদি এখানে হিউজ ডেটা থাকে সেগুলোকে রিড করতে অবশ্যই সময় লাগবে, যদি 1 সেকেন্ডও সময় লাগে, সেই 1 সেকেন্ড তো আপনার এই ফাইলের মধ্যে অন্য কিছু আর এক্সিকিউট হতে পারবে না, তাই না? এখানে তো একদম এক্সিকিউশন বন্ধ হয়ে যাচ্ছে, ইভেন আমাদের 10 নম্বর লাইনটাই আর এক্সিকিউট হচ্ছে না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের নোডজেস প্রত্যেকটা ফাংশনের সঙ্গে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুই টাইপের আমাদের মানে বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশন দিচ্ছে। তো এখন ধরেন যে আমরা সেম কাজটাই করতে চাচ্ছি অ্যাসিনক্রোনাস ওয়েতে, তাহলে অ্যাকচুয়ালি কি করতেছে, আমরা যদি এখন এই ফাংশনটাকে কিন্তু সেম কাজ করতেছি, এর আগে কি হচ্ছিল যে এখানে আমাদের এই মেইন থ্রেডে এটা এক্সিকিউট হচ্ছিল, সেজন্য 7 নম্বর লাইন এক্সিকিউট হওয়ার পরে 8 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, দেন এখানে 10 নম্বর লাইন এক্সিকিউট হয়েছিল। কিন্তু আমরা জানি যে এখানে এই 7 নম্বর লাইনে অনেকটা সময় লাগতেছিল, যেহেতু ফাইল সিস্টেমটাকে একটা ফাইল রিড করে নিয়ে আসতে হচ্ছিল, তো সেই সময়টা এখানে কিন্তু ব্লক হয়ে থাকতেছিল, এর পরে কিন্তু পরের লাইনগুলো আর এক্সিকিউট হচ্ছিল না। তো এখন যদি আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে হ্যান্ডেল করি তাহলে যে বিষয়টা ঘটবে, আমাদের কম্পাইলার এখানে যখন আসবে তখন এখানে দেখবে যে এটা যেহেতু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, তো সরি এটা যেহেতু একটা সিনক্রোনাস ফাংশন, তো এটাকে উল্টা উল্টা করে বলতেছি আমি, এটা যেহেতু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, তো এটাকে সাইডে রেখে দিবে, সাইডে রেখে দিবে বলতে গেলে অন্য একজনের কাছে হস্তান্তর করে দিবে যে এটাকে এক্সিকিউট করবে। তো সেটা হচ্ছে কি আমাদের ওয়েব এপিআই বা এপিআই এর কাছে পাঠিয়ে দেবে এটাকে। ওকে, তাহলে সেখানে এটা এক্সিকিউট হবে এবং এই মেইন থ্রেডে কোনোভাবে ব্লক হচ্ছে না, তাহলে এই ফাংশনটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সো একে সাইডে রেখে দেবে, একে সাইডে রেখে দিয়ে পরের লাইনগুলোকে এক্সিকিউট করতে থাকবে। আর যখন এর কাজটা শেষ হয়ে যাবে, মানে সাইডে কোনো একটা জায়গায় একটা রাখবে, সেখানে মানে অন্য একটা কনটেক্সট সেট আবার, সেখানে যখন রাখবে সেখানে আপনার এক্সিকিউশন শেষ হয়ে গেলে এ আবার কি করবে, কল ব্যাকটাকে কল করে দেবে। আর যখনই কল ব্যাকটাকে কল করে দেবে তখন এই ফাংশনটা আপনার কল ব্যাক কিউতে গিয়ে জমা হবে এবং ফাইনালি এই পুরো ফাইলটা এক্সিকিউট হওয়ার পরে ইভেন্ট লুপের মাধ্যমে এই যে কল ব্যাক কিউ থেকে এই ফাংশনটাকে আবারও এই মেইন থ্রেডে নিয়ে আসা হবে এবং আলটিমেটলি এই ফাংশনটা, এই কল ব্যাক ফাংশনটা যখন কল হবে তখন আমরা এখানে যা কিছু করে রাখছি সেই জিনিসগুলোর আউটপুট আমরা পাবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা যেহেতু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন তাহলে 14 নম্বর লাইনে আসা মাত্র এটাকে সাইডে রেখে দেবে, অন্য একটা জায়গায় পাঠাই দেবে একে, এবং 22 নম্বর লাইন তাহলে এক্সিকিউট হয়ে যাওয়ার কথা। কোনোভাবেই এই 14 নম্বর লাইনে সময় লাগতেছে বলে এখানে ব্লক করে বসে থাকবে, সে পরবর্তী লাইনে চলে যাবে। তো এই বিষয়টা আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে। তাহলে দেখেন প্রথমে কি আসছে, প্রথমে আসছে হ্যালো, তারপরে এখানে আমাদের ফাইল থেকে যে ডেটাটা হ্যালো বাংলাদেশ সেটাকে রিড করে নিয়ে আসছে। তাহলে দিস ইজ দা সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার অফ নোডজেস। তো এইটাই হচ্ছে কি আপনার অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস যে বিহেভিয়ার সেটা। তো আমাদের এইভাবে হ্যান্ডেল করতে হবে জিনিসগুলোকে, আমরা অবশ্যই ট্রাই করব অলওয়েজ অ্যাসিনক্রোনাস ফাংশন গুলাকে ইউজ করার। আমার কি কানেকশন গেল নাকি ভাই, কিছুক্ষণ আটকে ছিল ভাই, ঠিক আছে এখন? আচ্ছা, তাহলে আসলে কি এই জিনিসটা বোঝা গেছে যে ব্লকিং এবং নন ব্লকিং বা অ্যাসিনক্রোনাস এন্ড সিনক্রোনাস বিষয়টা কিভাবে কাজ করতেছে? হয়তো বা ডিপলি এখনো আমরা সেভাবে ওই গ্রাফিক্যালি যদি বোঝার চেষ্টা করতাম ওই লুপির সাহায্যে তাহলে বিষয়টা বেটার হতো। তো খুব একটা জটিল কিছু না, কিন্তু আপনার অ্যাসিনক্রোনাস না বুঝতেছি না আমার নেটের মতো করতেছে কেন। আমি
আমার কথা কি শোনা যাচ্ছে?